हेलो स्टूडेंट्स, वेलकम टू राइजमत बांग्ला। आज नेताजी सुभाष चंद्र बोसের জন্মদিন, তাই তোমাদের জন্য 10টি কোশ্চেন নিয়ে এসেছি নেতাজি সুভাষ চন্দ্র বোস সম্পর্কিত। তোমরা সবাই জানো তোমাদের হাতে সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, তাই তাড়াতাড়ি 5 সেকেন্ডে চটপট 10টা উত্তর দিয়ে নিজেদের যাচাই করে নাও। কোশ্চেন নাম্বার 1, কত সালে নেতাজি কলকাতা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন? অপশন এ 1924, অপশন বি 1927, অপশন সি 1930 এবং অপশন ডি 1932। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। এবং সঠিক উত্তরটি হলো অপশন সি 1930। কোশ্চেন নাম্বার 2, রবীন্দ্রনাথ ঠাকুর তার লিখিত কোন রচনাটি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন? অপশনগুলি হলো এ শেষের কবিতা, বি তাসের দেশ, সি গোরা, ডি ঘরে বাইরে। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সঠিক উত্তরটি হলো অপশন বি তাসের দেশ। কোয়েশ্চেন নাম্বার 3, নেতাজি সুভাষ চন্দ্র বোসকে সম্মান দিয়ে কোন ট্রেনটির নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস রাখা হয়েছে? অপশনগুলি হলো এ জনতা এক্সপ্রেস, বি মুম্বাই মেল, সি কোল্ডফিল্ড এক্সপ্রেস, ডি কলকা মেল। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সঠিক উত্তরটি হলো অপশন ডি কলকা মেল। কোয়েশ্চেন নাম্বার 4, নেতাজি কত সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষাটি পাস করে? অপশন এ 1920, অপশন বি 1918, অপশন সি 1916 এবং ডি 1914। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সঠিক উত্তরটি হলো অপশন এ 1920। কোয়েশ্চেন নাম্বার 5, আমি সুভাষ বলছি গ্রন্থটির লেখককে? অপশন এ শঙ্কর, বি সুনীল গঙ্গোপাধ্যায়, সি নারায়ণ সান্যাল, ডি শৈলেশ দে। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সঠিক উত্তরটি হলো অপশন ডি শৈলেশ দে। কোয়েশ্চেন নাম্বার 6, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্বীপ রাখা হয়েছে? অপশনগুলি হলো এ দিলদ্বীপ, বি হ্যাভলক দ্বীপ, সি রস দ্বীপ এবং ডি হ্যারিয়ট দ্বীপ। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। এবং সঠিক উত্তরটি হলো সি রস দ্বীপ। কোয়েশ্চেন নাম্বার 7, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তীকে কোন দিবস হিসেবে পালন করছে কেন্দ্র সরকার? অপশন এ পরাক্রম দিবস, বি দেশ নায়ক দিবস, সি দেশপ্রেম দিবস এবং ডি বীর দিবস। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সঠিক উত্তরটি হলো অপশন এ পরাক্রম দিবস। কোয়েশ্চেন নাম্বার 8, সুভাষ চন্দ্র বোস আফগানিস্তান থেকে কোন ছদ্মনামে জার্মানি পাড়ি দিয়েছিলেন? অপশন এ মোহাম্মদ জিয়াউদ্দিন, বি অরল্যান্ডো বজেট্টা, সি ডেসমন্ড মার্কনি, ডি প্রিয়নাথ ঠাকুর। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি অরল্যান্ডো বজেট্টা। কোয়েশ্চেন নাম্বার 9, আজাদ হিন্দ ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত ছিল? অপশন এ সিঙ্গাপুর, বি বার্লিন, সি কোহিমা, ডি রেঙ্গুন। সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সঠিক উত্তরটি হলো অপশন ডি রেঙ্গুন। কোয়েশ্চেন নাম্বার 10, কত সালে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করে
নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট রাখা হয়? অপশন এ ১৯৫০, বি ১৯৭৫, সি ১৯৮৫ এবং ডি ১৯৯৫। তোমাদের সমস্যা ঠিক এখন থেকে। এবং সঠিক উত্তরটি হল অপশন ডি ১৯৯৫। কে কোন উত্তরটি পেরেছ অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে নিও রয় স্মার্ট বাংলা।